নমস্কার, মই কল্পিতা। আপনাদের সকলকে পুনরবার কল্পিতা ক্রিয়েটিভ কর্নারে স্বাগত জানাইছো। আশা করছো আপনাদের সকলে বহুত ভালে আছে। আজি মই শেয়ার করি একটা জাপি ডিজাইন, আপনাদের চাব ভিডিওটি আর শেষত জানাব কেনেকুয়া পায়। ঠিক আছে ফ্রেন্ডস, আর বেশি দেরি নকো, চাও বলক তেতিয়াহলে আজির ভিডিওটি। এতিয়া চাওক ফ্রেন্ডস, আজির ফেব্রিক পেইন্টিংটো করবর কারণে মই ইয়াতে লৈছো দুটা জাপি ডিজাইন, আর এটা একটা মই সরু কুর্তি এটাত করছো। চকসন এই ধরনের প্রথমতে মই আঁকি লৈছো, আপনাদের যদি ইচ্ছা করে তেতিয়াহলে ট্রেসও করে লব পারে। মই এই ধরনের দুটা সাইজর আঁকিছো, আর এই ধরনের আমি তিনটাও আঁকিব পারো একটা সেট বনাই পেলায়। এই ধরনের মই বনাই ললো প্রথমতে, আর তারপরে মই কালার করবলে আরম্ভ করিম এতিয়া। আর ইয়াতে মই এখন ভিতরত কাপড় থই লৈছো যাতে ব্যাক সাইডে কালারটো লাগি না যায়। এতিয়া চকসন প্রথমতে এইটো যেটো আপনাদের রেড কালার দেখিছে, এইটো ফেব্রিকর ক্রিমসন কালার হয়। আর এই কালারখিনি করতে মই এডাল 000 ব্রাশ ব্যবহার করছো। এডাল এডাল রাউন্ড ব্রাশ হয়। আর চক ফ্রেন্ডস, এই কালারখিনি করতে ইয়াতে মই কোনো ধরনের পানি ব্যবহার করা নাছিলো। এইখিনিতে মই মিডিয়াম ওয়ান ব্যবহার করেছিলো যেহেতু মোৰ কালারটো অকণমান ডার্ক হৈ আছিলে। আপোনালোকে যদি ইচ্ছা করে তেতিয়াহলে পানি এক ড্রপ বা দুই ড্রপ এনেকে কালারের যেটো পরিমাণ হয় সেইটো চাই পেলাই সেইমতে পানি দি লব পারে। আর এইখানে যেটো আপনাদের হালধিয়া কালারটি দেখিছে এটা মোক করে থাকা, সেইখানে গোল্ডেন স্পার্কলিং কালার হয়, পার্ল কালার। আর ইয়াতে এই কালারটোত অকণমান এটা জিলিকনি এটা থাকে বাকি কালারতকে। এই ধরনের চকসন মই দুটা জাপি একেলগে করে আছো। আর যেহেতু মোর এই কুর্তিটোত অকণমান সরু সরুকে গোটা গোটা গ্রীন কালার আছিল, মই ভাবিলো যে এই গ্রীন কালারটো ইয়াতে যদি জাপিটোত দি দিও তেতিয়া দেখিবলে ভাল লাগিব। সেই ভাবিয়ে মই এই গ্রীন কালারটো করছো এইখানে। এতিয়া চকসন ফ্রেন্ডস, মোৰ ওপৰখিনি প্ৰায় হৈ গৈছে কৰি পেলাই এই তলটো অকণমান ৰঙা কালাৰটো কৰি দিছো, তেতিয়া জাপিটো দেখি পেলাই আৰু অকণমান ভাল লাগিব। এইটো হে একেই ক্রিমসন কালাৰে হয়। আৰু দুটা জাপিতে মই একেলগে কৰি আছো, আপোনালোকে তিনিটাৰো সেট বনাব পাৰে। আৰু মেখেলা চাদৰটো বহুতেই কৰিছেই দেখিছো মেখেলা চাদৰবিলাকত, আৰু ধুনীয়াও লাগে। আপোনালোকৰ কেনেকুৱা লাগে জনাবচোন। আৰু যিসকলে নতুনকৈ চাই আছে আপোনালোকে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ল'ব, তেতিয়া আগলৈও এনেকুৱা মোৰ কামবিলাক পাই থাকিব। চকচোন ফ্ৰেণ্ডছ, এইখিনিতে মই সৰু সৰুকৈ এনেকৈ ডট ডট কেইটামান দি দিছোঁ। আৰু এনেকুৱা সৰু সৰু ডিটেইলছবিলাকে আমাৰ যিকোনো ছবি হওক বা যিকোনো ফিগাৰ হওক দেখিবলৈ আৰু বেছি ভাল লগা কৰি তোলে। এতিয়া চকচোন ফ্ৰেণ্ডছ, মই যিটো বেজ কালাৰ কৰিছিলোঁ মানে ৰেড কালাৰ গোল্ডেন কালাৰ, এইখিনি কৰি হৈ যোৱাৰ পিছত অলপ দেৰি শুকাবলৈ দিলোঁ। আৰু তাৰপিছত মই এই আউটলাইনাৰটো কৰিছোঁ, এইটো 3D আউটলাইনাৰ হয়। আৰু এই ধৰণে বগা কালাৰটো কৰি দিলত অলপমান আৰু বেছি উজ্জ্বল হৈ উঠিছে। আর এই হয়েছে সব ফ্রেন্ডস মোৰ জাপি ডিজাইনের কুর্তি। আপনাদের ভিডিওটি কেনকা লাগিলে জানাব, আর যখন নতুনকে চাইছে একটা কমেন্ট করব আর সাবস্ক্রাইবও করব আপনাদের। ঠিক আছে ফ্রেন্ডস, অহাবার আকো লগ পাম একটা নতুন ভিডিওত নতুন কাম লৈ আহিম। তেতিয়ালকে আপনাদের সকলে ভালে থাকিব, সুস্থ থাকিব। নমস্কার।